এই নৌকা হলো মুক্তির নৌকা, এই নৌকার মাধ্যমে আল্লাহ তাআলা মানুষকে মুক্তি করেছেন। আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, লক্ষ্য করেন, গতকালকে আমার দেশের মাননীয় প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার সিলেটে যাওয়ার পরে শাহজালাল শাহপরাণের মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করেছে। সে জায়গার মধ্যে তিনি বক্তব্য দিয়েছে যে এই নৌকা যেন তেন নৌকা নয়, এই নৌকা হলো লুহু নবীর নৌকা, এই নৌকা হলো কোরআনের নৌকা, এই নৌকা হলো মুক্তির নৌকা, এই নৌকার মাধ্যমে আল্লাহ তাআলা মানুষকে মুক্তি করেছেন। আমার কথা লক্ষ্য করবেন, ভালো করে বুঝবেন, তিনি যা বলেছেন কথা সত্য। এই নৌকা লুহু নবীর নৌকা, এই পৃথিবীর প্রথম যানবাহনের নাম হলো নৌকা। পৃথিবীতে কোন যানবাহন ছিল না, প্রথম যানবাহনের নাম কি? এ জোরে বলেন, আরো জোরে, কেরে নৌকার মিছিল করতে ভয় লাগে, অন্য বার কাউলে ভয় আছে, নৌকার কোনো ভয়? তাহলে জোরে বলেন, যানবাহনের নাম কি? আরো জোরে, জোরে হলো না, নৌকা বানাচ্ছে কোন নবী? নহু নবী। আর নৌকা বানানোর ঘোষণা দিয়েছে কে? খুব ভালো করে বুঝতে মাথার মধ্যে ঢুকান, হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর ধরে দাওয়াতি কাজ করছে, কয় বছর? মুসলমান হয়েছে মাত্র 80 জন, জোরে বলেন কয়জন? 80 জন মুসলমান হওয়ার পরে আর বাকি কাফেররা নূহ নবীকে ধরে পিটাই ষড়যন্ত্র করে তার বিরুদ্ধে কথা বলে, নূহ নবী সহ্য করতে পারে নাই। আল্লাহ বলতেছে, আল্লাহ এই জাতিকে আপনি ধ্বংস করে দেন। আল্লাহ বলতেছে, নূহ আমি ধ্বংস করব, মহা একটা গজব দেব, মহা একটা প্লাবন দেব, মহা একটা বন্যা দেব, যেই বন্যাতে পুরো পৃথিবী ডুবে যাবে। নূহ বলতেছে, আল্লাহ সবই যদি ডুবে যায় আমি বাঁচবো কেমনে? আল্লাহ বলতেছে, নূহ বাঁচার বুদ্ধি আছে, তুমি একটা নৌকা বানাও, জোরে বলেন নাম কি? আরো জোরে। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর বুদ্ধি শুনে নৌকা বানানো শুরু করলেন, নৌকা বানান শুরু করেছেন। নূহর কাছে একটা বৃদ্ধ মহিলা আসছে, বুড়ি মা, কি মা? বুড়ি মা। একটা বৃদ্ধ এসে বলতেছে, নূহ এই মরুভূমির মধ্যে তুমি নৌকা বানাচ্ছ কেন? নূহ বলতেছে, বুড়ি মা রে, পুরো পৃথিবী বন্যা নামক গজবে ডুবে যাবে, নৌকার মধ্যে উঠবে যারা, বেঁচে থাকবে তারা, পুরো পৃথিবী সব কিছু মরে সাফ হয়ে যাবে, সব কিছু ধ্বংস হবে। তখন বৃদ্ধ মহিলা বলতেছে, নূহ আমিও একটু তোমার নৌকাতে উঠতে চাই। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ, এই কথা বলার পরে নূহ নবী ডাকতে বলে, বুড়ি রে, এই নৌকার মধ্যে উঠবে যারা মুক্তি পাবে তারা বেঁচে যাবে তারা, কিন্তু নৌকার বাহিরে যারা থাকবে তারা ধ্বংস হবে। কিন্তু বৃদ্ধ মহিলা, তুমি তো নৌকার মধ্যে ওঠার জন্য পরিকল্পনা করেছো, আমার নৌকার মধ্যে উঠতে চাচ্ছ, তবে একটা কথা ভালোভাবে জেনে নাও, এই নৌকার ভেতরে সবাই চাইলেই উঠতে পারবে না, এই নৌকার মধ্যে সবার জায়গা হবে না, এই নৌকার ভেতরে উঠতে পারবে তারা একমাত্র ইমানদার ব্যক্তি যারা, এই নৌকার ভেতরে উঠতে পারবে তারা ইমানদার হবে। এ জোরে বলেন, ইমানদার হবে। এখন বর্তমানে বাংলাদেশের নৌকার মধ্যে বেঈমান দুই চারটা আছে না নাই? এই যে হাসানুল কিনু, রাশেদ খান মেনন, টাকলা মুরাদ, লতিফ সিদ্দিকী, যাদের আজান ভালো লাগে না, ইসলাম ভালো লাগে না, রাষ্ট্র ধর্ম ইসলাম ভালো লাগে না, বিসমিল্লাহ ভালো লাগে না, এরা নৌকার মধ্যে আছে না নাই? আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, আমাদের নৌকাকে যদি নূহ নবীর নৌকার সঙ্গে মিল করতে হয় আর জান্নাতে তার সঙ্গে যেতে হয়, আগে এই সমস্ত বেঈমানদেরকে গলা ধাক্কা দিয়ে বের করে দিতে হবে। আরো জোরে বলেন, যারা মুমিনুন নাস্তিক মুরতাদ বেঈমান, ইমানদার আর বেঈমান মিলে মিলে মিশে একাকার, আর ওই নৌকা জান্নাতে যাবে কতই সোজা। মিল করতে হলে আগে কাদের বের করে দিতে হবে? বেঈমানদের। জোরে বলেন, কাদেরকে? প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দেই, টাকলা মুরাদ তাকে বের করে দিয়েছে, কথা কন না কা? সেই টাকলা মুরাদ দুই বছর আগে কি বলেছিল? বিসমিল্লাহ মানি না, রাষ্ট্র ধর্ম ইসলাম মানি না, কেটে দেব। এখনো বর্তমানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে না নাই? বিসমিল্লাহ আছে না নাই? কিন্তু কে নাই? টাকলা নাই, এমপি গেছে, মন্ত্রিত্ব গেছে, সাধারণ সদস্য পদ গেছে, এইবার নমিনেশনও পাইনি। এই জন্য আমরা বলতে চাই, ইসলামের বিরুদ্ধে বাংলাদেশে যারাই লাগবে, লতিফ সিদ্দিকী, টাকলা মুরাদ, সবাইকে জেরো হতে হবে। আরো জোরে বলেন, সংবিধান রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জলে
রে টাকলা তোমার কেন জ্বলে, এ জোরে ঠিক বলতে হবে। সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জ্বলে রে টাকলা তোমার কেন জ্বলে, মানে বিসমিল্লাহ দেখলে এদের জ্বলে, ইসলাম দেখলে জ্বলে। এই জন্য বলি বাংলাদেশে জ্বলনি বন্ধ করো, নতুবা বাংলাদেশের মুসলমান পাগলা মরম লাগাবে। জোরে বলেন কি মরম? আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে বলি, আপনি তাহাজ্জুদ পড়েন, কোরআন তেলাওয়াত করে দিন শুরু করেন, দয়া করে বেঈমানদেরকে নৌকার থেকে বের করে দেন। আর এই বাংলাদেশে তারা ইসলামের বিরোধিতা করে, আমরা হুজুর আমাদের ক্ষমতা নেই, আমরা কিছু করতে পারি আর না পারি, এদের জানাজা কোন হুজুরের দ্বারা হবে না।